हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी आमनादेर दशमोद्दीन খন্দকার, টেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টাইম ট্র্যাকার অ্যাডঅনস অন গুগল শীট, অর্থাৎ গুগল শীটের উপর আমরা কিভাবে টাইম ট্র্যাকার অ্যাডঅনস বা অ্যাপস আমরা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা বলছি কি যে এখন আমাদের শীটে আমরা যে চেক করার জন্য আমরা ফ্রি টাইম ট্র্যাকার যে আমাদের যে অ্যাপস বা অ্যাডঅনস আছে তো সেটা ইউজ করার জন্য, তো এটা সেটা ইউজ করার আগে আমাদের কী করা থাকতে হবে, আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা চলে যাবো আমাদের এক্সটেনশন মেনুতে। বাস তারপর এখান থেকে আমরা এই যে অ্যাডঅনস আমরা এখানে ক্লিক করব, তারপরে গেট অ্যাডঅনসে ক্লিক করি। বাস এখন আমাদের গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেসে এখানে আমরা আসলাম। তো এখান থেকে ধরুন আমরা ইচ্ছা করলে টান দিয়ে নিজ দিকে এসে খুঁজে বাইর করতে পারি, কিন্তু এতে আমাদের সময় লাগবে। আমরা এখানে কী করবো, আমরা সার্চ করে নিব। সার্চ অ্যাপ থেকে আমরা সার্চ দিই, তাহলে আমাদের অ্যাপসের নামটা কি টাইম টাইম ট্র্যাকার। তাহলে এই যে আমাদের চলে আসছে এখানে টাইম ট্র্যাকার, আমরা টাইম ট্র্যাকারে ক্লিক করলাম। আর ক্লিক করার পর এখানে টাইম ট্র্যাকারের উপরে অনেক ধরনের অ্যাপস আছে, তাহলে এখান থেকে আমরা কোনটা নেব, আমাদের এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে ক্লিক করি। এখন আমরা এখানে কি করব, টাইম ট্র্যাকার আমরা ইনস্টল করব। সেক্ষেত্রে আমরা এই যে ইনস্টল এখানে ক্লিক করব, তার আগে আপনি বিষয়গুলো একটু দেখে নিতে পারেন যে এখানে এটা কোন জায়গায় কাজ আপনার কাজ করে, এই যে আমাদের শীটে, তারপরে রেট কীরকম, তারপর অনেক বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ওভারভিউ বিষয়গুলো। আচ্ছা যাই হোক, এগুলো তো দেখার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আমরা ইনস্টলে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক। বাস তারপর এখান থেকে কি দেখা দেব, আমাদের জিমেল অ্যাকাউন্ট আমরা দেখা দিচ্ছি। বাস তারপর নিজ দিকে আসি, আসার পরে যে লেখা আছে অ্যালাও, আমরা অ্যালাওতে ক্লিক করব। বাস আমাদের টাইম ট্র্যাকার হ্যাজ বিন ইনস্টল, টাইম ট্র্যাকার আমাদের যে অ্যাপসটা বা অ্যাডঅনসটা আমরা ইনস্টল করলাম, করার পর ডানে ক্লিক। বাস তারপরে আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমাদের অ্যাক্সেস মেনুতে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের টাইম ট্র্যাকার যে আমাদের অ্যাডঅনস বা অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমরা টাইম ট্র্যাকার আসবো, আসার পরে এই যে লেখা আছে লোড, আমরা এখানে লোডে ক্লিক করব। বাস এখানে আমাদের লোড হচ্ছে, বাস টাইম ট্র্যাকার 9.0, তো এই ভার্সনের আমাদের টাইম ট্র্যাকার আমাদের অ্যাপসটা এখানে চলে আসবে। আসার পরে এখন আমাদের কী করতে হবে, এখান থেকে ধরনের যে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে কি রিসেট, তারপর আছে এখানে কি ক্যালকুলেশন, টোটাল, স্টার্ট, তারপরে লেফট, তারপরে স্টপ, এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখানে আমাদের এই টাইম ট্র্যাকারের বিষয়টা ইউজ করার জন্য আমরা এখানে কী করি, ধরুন প্রথমে আমরা স্টার্টে ক্লিক করি। আমরা স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পরে কিন্তু এখানে কী আসছে, বলছে ক্লিক রিসেট ফার্স্ট, আমাদের বলছে কি প্রথমে রিসেট করার জন্য। তো রিসেটে ক্লিক করে রিসেট করার পরে আমাদের বলছে ক্লিক করার জন্য, তাহলে আমরা এখন ওকেতে ক্লিক করলাম। বাস করার পরে আমরা কী করবো, রিসেট করে নিচ্ছি, রিসেটে ক্লিক করি। বাস রিসেটে ক্লিক করার পরে কী বলছে, ইউ আর অ্যাবাউট টু ক্লিয়ার অ্যাক্টিভ শিট ডাটা, তাহলে আপনার এই অ্যাক্টিভ শিটের ভিতরে যদি কোনো ডাটা থাকে তো সেটা বলছে আপনি ক্লিয়ার করার জন্য। তাহলে এখান থেকে এই যে ক্লিয়ার অ্যাক্টিভ শিট ডাটা, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, যে কোনো ডাটা থাকে থাকে সেটা ক্লিয়ার করে দেবে। বাস এখন ধরুন যে ক্লিয়ার করার পরে সে কিন্তু এখান থেকে এই যে আমাদের ডাটাগুলো চলে আসছে, এখানে আমরা যখন কী করলাম অ্যাক্টিভ শিট ডাটা ক্লিয়ারে ক্লিক করার সাথে সাথে সেখানে এই শিটের ডাটাগুলো ক্লিয়ার করে সেখান থেকে কিন্তু এই ধরনের যে কেস কেস এখানে রেফারেন্স, তারপরে স্টার্ট টাইম, ইন স্টপ টাইম, তারপরে কি ডিফারেন্স, এই বিষয়গুলো অটোমেটিক চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা কী করব, আমাদের এই যে এখানে আমরা এখন শুরু করি, তাহলে ধরুন আমরা কার্সর যে কোনো এক জায়গায় রাখলে হবে, ধরুন আমরা যেখানে এক জায়গায় কার্সর রাখি, রাখার পরে এখান থেকে আমরা কী করব, স্টার্ট আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ধরুন যে স্টার্ট টাইমটা কিন্তু এখন অটোমেটিক চলে আসছে, তাহলে এখানে আমাদের যে কেস, স্টার্ট টাইম, তারপরে স্টপ টাইম, ডিফারেন্স, এটা কিন্তু আমরা রিসেট করার সাথে সাথে অটোমেটিক এখানে চলে আসছে। আসার পরে আমরা কার্সরটা যেই সিলে রাখি না কেন, তারপর আমরা স্টার্টে ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক্যালি কিন্তু স্টার্ট টাইমটা স্টার্ট টাইমের এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। তারপর এখন ধরুন যে কি আমরা যদি এখানে ধরুন এখন কী করি, স্টপে দিই, তাহলে কিন্তু স্টপের মধ্যে আমাদের টাইমটা স্টপ টাইমটা চলে আসবে এখানে। তার আগে ধরুন আমরা এখানে কেস নাম্বার, এখানে কেস রেফারেন্স আমরা লিখে নিলাম, ধরুন যে কি কেস আমরা লিখে নিলাম যে এখানে কি ধরুন কেস ওয়ান, ধরুন আমরা লিখলাম কেস ওয়ান। বাস লেখার পরে এখানে ধরুন আমরা স্টপ টাইমে কিন্তু ক্লিক করি, স্টপ টাইমে ক্লিক করলাম, তাহলে কিন্তু ধরুন আমাদের এই স্টপ টাইমটা চলে আসলো। তাহলে স্টপ টাইম থেকে আমাদের স্টার্ট টাইমটা এখান থেকে মাইনাস করার পরে এখানে ডিফারেন্স কত আসছে, 41 সেকেন্ড। স্টপ টাইম থেকে স্টার্ট টাইমটা মাইনাস করে এখানে সে অটোমেটিক্যালি কত, 41 সেকেন্ড এখানে সে ডিফারেন্সটা নিয়ে আসছে। বাস এটা করলো এখানে। তারপরে এখন ধরুন কি এখানে আবার আমরা যদি স্টার্ট টাইমে ক্লিক করি, বাস এখানে কিন্তু আবার এখানে স্টার্ট টাইম চলে আসলো। আসার পরে এখন এই যে মধ্যে যেটা দেওয়া আছে ল্যাব, আমরা এই ল্যাবে ক্লিক করলাম। বাস ল্যাবে ক্লিক করার পরে কিন্তু ধরুন এখানে কিন্তু এই যে স্টপ টাইম চলে আসছে, পাশাপাশি এখান থেকে স্টার্ট স্টপ থেকে স্টার্টটা মাইনাস করে দেয় এখানে সে ডিফারেন্স নিয়ে আসছে, পরে আবার অটোমেটিক্যালি এখানে স্টার্ট টাইম চলে আসছে যখন আমরা এখানে ল্যাবে ক্লিক করছি।
তাহলে এখন যদি আবার আমরা ল্যাবে ক্লিক করি তাহলে এখন স্টপ টাইম পাশে পড়া ডিফারেন্স তারপর আবার কি স্টার্ট টাইম চলে আসবে বিষয়টা আমরা দেখি আবার আমরা আবার যে ল্যাবে ক্লিক করলাম এই দেখেন এখানে কিন্তু আমার স্টপ টাইম চলে আসছে এখানে তারপর যে ডিফারেন্সটা নিয়ে আসছে এখানে তারপরে কিন্তু আবার এখানে স্টার্ট টাইমটা এখানে নিয়ে আসছে মানে এই স্টপ টাইমটা আবার এখানে এখানে শুরু করছে এইভাবে এখানে নিয়ে আসতে পারেন তারপর এখন ধরেন যে এইটু সেই বিষয়টা এখন আবার আমরা এখানে স্টপ টাইমে ক্লিক করি স্টপে ক্লিক করলাম ওই যে আমাদের এখানে স্টপ যে এখানে টাইমটা এসে পড়ছে আসার পরে এটা থেকে এটা মাইনাস করে দিয়ে স্টপ থেকে স্টার্ট মাইনাস করে দিয়ে এখানে সে ডিফারেন্সটা নিয়ে আসবে বাস নিয়ে আসার পরে এখন আপনি যদি চান কি করার জন্য আপনি এখানে টোটাল আপনার এখানে যে টাইমটা বাইর করলেন ডিফারেন্সটা স্টপ টাইম থেকে স্টার্ট টাইমটা মাইনাস করে যে ডিফারেন্সের টাইমটা হলো এটার উপর টোটালটা দেখবেন তো সেই ক্ষেত্রে আপনি যে ক্যালকুলেশন টোটাল ক্যালকুলেট টোটাল আমরা এখানে ক্লিক করি বাস ক্লিক করার পরে জানা যে এখানে টোটাল টাইম ক্যালকুলেট করে কিন্তু এখানে নিয়ে আসছে তাহলে কত 1 মিনিট 25 সেকেন্ড তাহলে এখানে যে এই যে সেকেন্ডগুলো আছে এই সবগুলো সেকেন্ড এখানে সে মানে প্লাস করে এখানে 1 মিনিট 25 সেকেন্ড আছে টোটাল টাইমটা এখানে নিয়ে আসছে তো এইভাবে এখান থেকে আপনারা কি করতে পারেন যে এই যে টাইম ট্র্যাকার এই অ্যাপস বা অ্যাডন্সের মাধ্যমে এখান থেকে আপনারা ফ্রিভাবে তো এই টাইম ট্র্যাকার আপনার অ্যাপসটা বা এখানে অ্যাডন্সটা আপনারা এইভাবে আপনাদের সেটা আপনারা ইউজ করতে পারেন তারপরে যে এখানে কেস ওয়ানের পরে আপনার ধরেন যে কেস আমরা যদি লিখে এখানে আমরা লিখলাম এখানে কেস টু তারপরে কেস থ্রি বাস এইভাবে বিষয়গুলো আপনারা লিখে নিতে পারেন তারপরে যে স্টার্ট টাইম আপনার স্টপ টাইম ডিফারেন্স তারপর অন্য বিষয়গুলো কীভাবে ইউজ করতে হবে তো সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই দিলাম তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ টাইম ট্র্যাকার অ্যাডনস অর অ্যাপস অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।